আমরা যার প্রতিবেদনটি দেখছিলাম সেই সহকর্মী তাজওয়ার মাহমুদি আজকে আলোচনার জন্য এই বিষয়ে আছেন আমাদের সাথে স্টুডিওতে। আমরা চলে যাব সরাসরি তার কাছে। তাজওয়ার, আপনাকে স্বাগত। তাজওয়ার, আমরা বিশ্ব রাজনীতিতে যদি দেখে থাকি যে ভারত, রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র এরা আসলে কূটনৈতিক প্রেক্ষাপটে এক একজন হয়তো বা এক এক ঘটনা অনুসরণ করে থাকে, বাংলাদেশের জন্য আসলে সবার সাথে কূটনৈতিক সম্পর্ক একইভাবে বজায় রাখাটা একটু চ্যালেঞ্জিং। তো এই বিষয়টাকে আসলে বাংলাদেশ কীভাবে একযোগে সব ঠিকঠাক রাখছে আপনি কীভাবে দেখছেন যদি একটু ব্যাখ্যা করতেন? রিসার্চ, আপনি ঠিকই বলেছেন যে এই ভৌগোলিক যদি ভূরাজনৈতিক প্রেক্ষাপটে আমরা চিন্তা করি সেক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীন তিনটি বিগ ফ্যাক্টরকে কিন্তু একসঙ্গে তাল মিলিয়ে চলা কিন্তু খুব অনেকটা কষ্টদায়কই বটে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের বর্তমানে যে কাজটি করছে তারা কিন্তু খুব সফলভাবে এই কূটনৈতিক যে সম্পর্ক সেটা কিন্তু খুব ভালোভাবে বজায় রাখছে, এবং যার ফলে কিন্তু আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে মার্কিন একজন পররাষ্ট্র, মার্কিন যে নিরাপত্তা কাউন্সিলের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা, তিনি কিন্তু বাংলাদেশ অবস্থান করার দিনই তার সঙ্গে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন, চার দিনের সফরে বাংলাদেশে ছিলেন, তার সঙ্গে পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ হয়, এবং সেদিন রাতেই কিন্তু মধ্যরাতেই চীনের যেই পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু মাত্র 50 মিনিটের বিরতিতে বাংলাদেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিরতি নেন, এবং সেই বিরতির ফাঁকেই কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হয়। এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই যে চীনের যেই পররাষ্ট্রমন্ত্রী যিনি এসেছেন সিন গ্যাং, তিনি কিন্তু আসলে গত 30 ডিসেম্বর প্রথম দায়িত্ব পান, এবং তা অর্থাৎ মাত্র দায়িত্ব পাওয়ার 9 দিনের মাথায় কিন্তু তিনি এই সফরটি করলেন। অর্থাৎ বাংলাদেশ যে গুরুত্বের জায়গায় আছে সেটা কিন্তু এই সফর থেকে বোঝা যায়, এবং তিনি আফ্রিকা যাওয়ার পথে এই বাংলাদেশে এই বিরতিটি নিয়েছিলেন। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে রাশিয়ার সাথে বাংলাদেশ খুব ভালোভাবে সম্পর্কটা সামলাচ্ছে, এবং আমরা যদি একটু স্ক্রিনে দেখি যে কী ধরনের সম্পর্কটা বাংলাদেশ সামলাচ্ছে, সেটি হচ্ছে যে সব পরাশক্তির সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখছে বাংলাদেশ, যেটি বলছিলাম। এছাড়াও বড় রপ্তানির বাজার কিন্তু যুক্তরাষ্ট্র, বাংলাদেশের যেই গার্মেন্টস পণ্য সেটি কিন্তু সবচেয়ে বেশি রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে, এবং তারপরে কিন্তু ইউরোপে। অর্থাৎ পশ্চিমা বিশ্ব যদি আমরা ধরি, যুক্তরাষ্ট্র এবং ইউরোপ দুইটি মানে এই পশ্চিম দিকের সাথে কিন্তু বাংলাদেশের সম্পর্ক যথেষ্টই ভালো রয়েছে, এবং এরপরে সবথেকে বড় বাণিজ্যিক যে সম্পর্ক, আমদানি রফতানি, সেটি কিন্তু চীনের সঙ্গে বাংলাদেশের আছে। এছাড়াও আমরা জানি যে রূপপুর পারমাণবিক কেন্দ্র সেটি কিন্তু রাশিয়ার সহায়তায় বাংলাদেশে হচ্ছে, এটি কিন্তু বাংলাদেশের অন্যতম বড় প্রজেক্ট। এবং এছাড়াও যখন এই ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে যখন বিশ্ববাজারে জ্বালানির সংকট ছিল, তখন কিন্তু রাশিয়া এগিয়ে এসেছিল বাংলাদেশকে তাদের যে তেল সেটি দিয়ে সাহায্য করতে। তবে ওই তাদের তেল আসলে ক্রুড অয়েল, যেটি সেটি বাংলাদেশে রিফাইন করা সম্ভব হয় না বলে কিন্তু শেষ মুহূর্তে আমরা আসলে সেটি গ্রহণ করতে পারি। তাজওয়ার, আমি ছোট্ট করে ইন্টারাপ্ট করছি, আসলে আমরা এই বড় যে কয়েকটি দেশ বিশ্ব ভূরাজনৈতিক প্রেক্ষাপটে আমরা তাদের বাইরে গিয়েও যদি অন্যান্য দেশের দিকেও তাকাই, তারাও কিন্তু আসলে বাংলাদেশে এই সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার সফর করেছেন। তো তাদের উদ্দেশ্যও কি ছিল, বা তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ভালোভাবে রাখাও কি বাংলাদেশের অন্যতম আসলে কৌশল কি না, বা ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে এটি যদি একটু বিশ্লেষণ? এর উত্তরটা কিন্তু আমরা একটু যদি স্ক্রিনে দেখি, সের পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে জাতিসংঘের হাই কমিশনার, মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কিন্তু বাংলাদেশে গত বছর 2022 সালে সফর করেছিলেন, এবং তিনি কিন্তু বাংলাদেশের বিভিন্ন মহল, সুশীল সমাজ, বিরোধী দল সহ নানা মহলের সঙ্গে আলোচনা করে কিন্তু বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি যে সমুন্নত আছে সেটি কিন্তু তিনি তার প্রতিবেদন উল্লেখ করেছেন। এছাড়াও কিন্তু ব্রুনাইয়ের সুলতান এসেছিলেন, সৌদি আরবের পররাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন, চীন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসেছেন, এবং ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে এসে কিন্তু বাংলাদেশ সফর করে গেছেন। এবং এই উচ্চ পর্যায়ের যে সফর, এটিকে আমরা পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী বা সুলতান পর্যায়ের যে সফরগুলো, এটিকে কিন্তু উচ্চ পর্যায়ের সফর হিসেবে কূটনীতির ভাষায় দেখা হয়, এবং এই সফরগুলোর মাধ্যমে কিন্তু আসলে বোঝা যায় যে বাংলাদেশের সঙ্গে যে বিশ্বের বিভিন্ন প্রান্তের সম্পর্ক সেটি কিন্তু সমুন্নত আছে। অর্থাৎ কোনো ব্লকে বাংলাদেশ আসলে হেরে পড়েনি, বা কারোর সাথে বাংলাদেশ যে একটু রোশনলে থেকে তাদের সম্পর্কগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে তেমনটি কিন্তু নয়। আচ্ছা তাজওয়ার, আমি একবারে সর্বশেষ প্রশ্নটি করতে চাচ্ছি, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে সাম্প্রতিক একটু ভুল বোঝাবুঝির হয়তো অবতরণ আমরা লক্ষ্য করেছি, এটি আসলে নিরসন করতে বাংলাদেশের পদক্ষেপ কি ছিল? যুক্তরাষ্ট্রে যেমন 2021 সালে ডিসেম্বরে যেই নিষেধাজ্ঞাটি বাংলাদেশের আসে, বাংলাদেশের একটি আইন শৃঙ্খলা বাহিনীর উপর, সেটির পর থেকে কিন্তু আসলে পররাষ্ট্রমন্ত্রীও যেটি আমাদেরকে বলেছেন যে বাংলাদেশ কিন্তু এটি স্বাগত জানায় যে বন্ধু রাষ্ট্র কাছ থেকে বাংলাদেশ যে কোনো ধরনের পরামর্শ নিতে বাংলাদেশ স্বাগত জানায়। তবে সেই পরামর্শটার মাধ্যমে বাংলাদেশ উন্নত করতেও চায় নিজেদেরকে, বাংলাদেশের কিছু যদি গ্যাপ থেকে থাকে, পররাষ্ট্রমন্ত্রীর কথা যদি আমি একজন ধরে থাকি। তবে এই যে নিষেধাজ্ঞাটি আসে র্যাবের উপর, এরপর থেকে কিন্তু আসলে র্যাবের কর্মকাণ্ডে অনেকটা পরিবর্তন আসে, বন্দুকযুদ্ধের যে মানবাধিকার লঙ্ঘনের যে প্রশ্নগুলো
যুক্তরাষ্ট্রপক্ষ থেকে তোলা হচ্ছিল সেটা কিন্তু অনেক ধরনের পরিবর্তন বাংলাদেশে আসে এবং বন্দুকযুদ্ধের মাত্রা কিন্তু একদমই কমে আসে। তবে সর্বশেষ যেই বন্দুকযুদ্ধটি হয় সেটি হচ্ছে যে সিটি শাহিন নারায়ণগঞ্জে, সেই বন্দুকযুদ্ধের ঘটনায় উদ্বেগ প্রকাশ করার আগেই আসলে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা একটি তদন্ত প্রতিবেদন তৈরি করে সেটি কিন্তু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে পাঠিয়েছে বাংলাদেশ। এছাড়াও কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ 16 বার আসলে 2022 সালে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। এর মাধ্যমে আসলে যেই দূরত্ব দুই দেশের মধ্যে সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু ঘুচিয়ে আনার চেষ্টা পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে আছে। অবশ্যই তাজওয়ার, এই বিষয়টার সুফল বাংলাদেশ অবশ্যই পাবে এবং কূটনৈতিকভাবে বাংলাদেশও চেষ্টা করছে এই বিষয়ে একটা সুষ্ঠু সমাধানে যেতে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ জি স্যার। সাম্প্রতিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের কৌশল নিয়ে আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী।